অনেক তরুণদেরকে আমি দেখেছি যারা ধর্মকর্ম করার পর পড়ালেখা ছেড়ে দিয়েছে তারা দাইটাই দেখেছে এখন মসজিদে যায় জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে তাসবিহ তেলাওয়াত করে এই বই পুস্তক পড়া ক্লাসে ভালো রেজাল্ট করা পড়াশোনা করা সিরিয়াস হওয়া এই বিষয়গুলোকে অনেক তরুণরা মনে করে এটা দুনিয়াবি কাজ এই দুনিয়াবি কাজ এর দিকে তাকলে সে আস্তাগফিরুল্লাহ পড়ে আগ্রহ বোধ করে না আপনাদের জন্য একটা হাদিস আমি পেশ করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতিনাহু বান্দা যখন কোনো কাজ করে কোনো কাজ আরবি গ্রামার অনুযায়ী আমালান এই যে তানভিন হয়েছে দুইটা জবর হয়েছে আরবি গ্রামার অনুযায়ী এই তানভিন ব্যাপকতা অর্থ দেয় আমাল মানে হলো কাজ আমালান মানে হলো যে কোনো কাজ মানুষ যখন কাজ করে সেটা যে কোনো কাজ হতে পারে তার নামাজ হতে পারে তার পড়ালেখা হতে পারে তার দোকানদারি ব্যবসায়ী হতে পারে তার চাকুরি হতে পারে তার পেশাগত কোনো কর্ম যেই কোনো কাজ মানুষ যখন করে সেই কাজটা যখন সিরিয়াসনেসের সাথে করে আন্তরিকতার সাথে করে সর্বোচ্চটুকু দিয়ে করার চেষ্টা করে পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করে সবচেয়ে দৃঢ়ভাবে করে ভালোভাবে করে আল্লাহ তাআলা ওই কাজকে অনেক পছন্দ করেন অতএব যে ছাত্র পড়ালেখার প্রতি খুব বেশি মনোযোগী না তার চাইতে যে খুব বেশি মনোযোগী সিরিয়াস আল্লাহ তাআলার কাছে সেই এই জায়গাটাতে প্রিয় পাত্র অতএব আপনি ছাত্র হিসেবে ভালো ছাত্র হওয়া মুসলিম মিল্লাতের মুখ উজ্জ্বল করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আজ পৃথিবীতে অমুসলিমদের অনেক অবদানের শিকার আমাদেরকে করতে হয় তাদের অনেক অবদানের নিচে এবং তলে আমাদেরকে থাকতে হয় কেন আমরা বিশ্ব মানবতার কল্যাণে অনেক কাজ করতে পারবো না আমাদের জ্ঞানে বিজ্ঞানে আমাদের তথ্যে প্রযুক্তিতে আমাদের পড়াশোনায় আমাদের স্কিলে আমরা যদি উন্নত হতে পারি অগ্রসর হতে পারি এবং আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাহলে এটি একটা ইবাদত হবে ইটসেলফ এটি একটি ইবাদত আপনার বই পড়তে ইবাদত হতে পারে আমি সেই পয়েন্টে আসছি তাহলে তৃতীয় যে বলছি তা হলো আপনাদের পড়াশোনা আপনাদেরকে সিরিয়াস হতে হবে যে কোনো কাজ করবেন সেখানে সিরিয়াস হতে হবে আল্লাহ তাআলা কোনো ঢিলা ঢালা কাজ শৈথিল্যের সাথে করা কাজ অবহেলার সাথে কাজ করা কাজ সিরিয়াসনেস ছাড়া করো কোনো কাজ কোনো কাজকে আল্লাহ পছন্দ করে না একটি বৃক্ষরোপণ করবেন সবচেয়ে সুন্দর করে করবেন আপনি যখন খেতে বসবেন খুব মনোযোগের সাথে খেতে বসবেন যে কোনো কাজ করবেন সেটা সর্বোচ্চ ভালোভাবে হবে এটি আল্লাহ তাআলা পছন্দ করেন